নমস্কার নমস্কার পাবলিক পর্দায় পর্দায় আপনাদের লোকসভা নির্বাচন এক প্রকার বলা যেতে পারে শেষ পর্যায়ে চলে আর মাত্র একটা দফা, তারপরেই আমরা লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবে, আমরা ফলাফল হাতে পাবো 4 তারিখ। আর এরই মধ্যে নানা স্পেকুলেশন হচ্ছে 24-এর এই লোকসভা নির্বাচনে কারা ক্ষমতায় আসবেন, ক্ষমতায় গেলে কত সংখ্যক আসন পেতে পারে, আর আসন পাওয়ার পর সিঙ্গেল মেজরিটির ব্যাপার আছে, কোন দল সিঙ্গেল মেজরিটি পাচ্ছে নাকি কোন জোট মেজরিটি পাচ্ছে। একদিকে যখন এনডিএ জোটের লড়াই হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে, ঠিক অন্যদিকে বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস, উত্তরপ্রদেশে যেরকম সপা বাজপা রয়েছে এরকম একাধিক দলের সঙ্গে লড়াই হচ্ছে। সুতরাং সমস্ত কিছু মিলিয়ে আজ যখন ষষ্ঠ দফার ভোট হয়ে গেল গতকাল, তারপর দেশের মুড দিকে রয়েছে আরো একবার আমরা একটু আলোচনা করে জানার চেষ্টা করবো। আমরা প্রত্যেকটা দফার পরেই আলোচনা করছি, প্রত্যেকটা দফার পরেই আমাদের আলোচনায় একাধিক বিষয় উঠে আসছে। আর আজকে আলোচনা করব ষষ্ঠ দফার পর দেশের মুড কি, একাধিক প্রশ্ন থাকবে, দেশের নেগেটিভ কি রয়েছে ষষ্ঠ দফার পর, নেগেটিভ চেঞ্জ হয়েছে কিনা, বা যে নেগেটিভ রাজনৈতিক নেতারা ঠিক করেছিলেন বা তৈরি করে দিয়েছিলেন সেই নেগেটিভটা রয়েছে কিনা। আর কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন অরিন্দম রায় আইনজীবী এবং রয়েছেন মৃন্ময় চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক, দুজনকে আমি স্বাগত। আমি প্রথমেই আমি অরিন্দমদার কাছে যাবো। অরিন্দমদা, যদি একবার বলেন ষষ্ঠ দফার ভোট কেমন দেখলেন, দেশের মুড কেমন রয়েছে ষষ্ঠ দফার পর? দেখুন, ষষ্ঠ দফায় 11 কোটির উপর মতদাতা ছিলেন, এখন সে অনুযায়ী ভোটের পার্সেন্টেজ যা দেখলাম যে 59% এসছে। তো এক্ষেত্রে দেখুন ভোটার দাতা অনেক সংখ্যক, এবার মানে এই 58টি কেন্দ্রে 7 রাজ্য এবং 2 কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে, এবং আপনার সেখানে প্রার্থী ছিলেন 889 জন। হ্যাঁ, আমি যতটুকু আমার ইয়ে আছে সেটা 889 জন প্রার্থী, 1,14,000 আপনার বুথের সংখ্যা, এবং পুলিং কর্মী ছিলেন প্রায় 11,40,000। তো এটা একটা কম বিষয় না, এবং পুরোটা পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা বিশেষ ভূমিকা ছিল। তো এই নিয়ে যদি আমি বলি যে ষষ্ঠ দফার ইলেকশন এবং তা সম্পন্ন হলো, আর আমাদের কাছে এক দফা ইলেকশন বাকি আর 57টি কেন্দ্রে হবে, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। তো এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে অনুমান ভিত্তিক রাজনীতি, যেটা আমরা বলি যে অনুমান ভিত্তিক রাজনীতি, এবং সামাজিক বিষয়ে রাজনৈতিক চেহারা মানে ধারণ করাটা, যে এটা মানে স্বাভাবিকভাবেই মানে অনুমানের উপর ভিত্তি করে হবে না। আর আপনি যেটা বলছিলেন যে এই জায়গায় দাঁড়িয়ে কে কোথায় আসনে বসবে কিংবা কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা আলোচনা করব আগামী দিনে 4 জুন, তো এই নিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে জোট রাজনীতিতে আমরা দেখলাম যে অনেকগুলো দল মানে মোদীকে ঠেকানোর জন্য এসছেন, ঠিক আছে, এটা ভালো বিষয় রাজনীতিতে কিংবা ডেমোক্রেসিতে। সাধারণভাবে আমরা জানি যে সবারই একটা বলার অধিকার থাকে, সেক্ষেত্রে এই মানে বিপরীত পক্ষ যারা আছেন এখন বিরোধিতায়, ওনারা কি স্থায়ীভাবে বিরোধী হয়ে থাকবেন, সেটা কিন্তু আজকে ভারতবর্ষের মানুষ তৈরি করবে। তো সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের জোটটা অনেক শুরুতে খুব ভালো হয়ে থাকে, সে নিয়ে কোনো আমি গতকালও বলেছি একটা জায়গায় যে বিরোধীদের জোট সেটা খুব সুখকর হয় শুরুতে, এটা একটা উদ্যম থাকে, আশা থাকে, এবং আনন্দের একটা বাতাবরণ থাকে। কিন্তু যখন দেখা যায় যে বিরোধীদের মানে শেষ পর্যায়েটা যদি সেরকম জোটের মানে জোটটা হয়ে শাসক দলের বিপক্ষে মানে ওনাদেরকে মানে মানে আপনার প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে কিন্তু সেখানে একটা কার ঘরে কে দোষটা পাবে এই একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যে তখন এই যে শুরুটা যেটা ছিল ধরুন একটা বহুমুখী দলের একটা জায়গায় এসে জোট করা কিংবা তার একটা ধরুন একটা নাম দেওয়া, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু হারিয়ে যায় একদম শেষ পর্যায়ের দিকে, তখন বিরোধীদের মধ্যে একটা ফাটল তৈরি হয়,
কে কার ঘরে কে দোষটা পাবে, কারণ এই যে বিরোধীটা আমি প্রথমেই বলছি এবং আবারও বলছি আমি শুরু থেকেই বলে যাচ্ছি যে এই যে বিরোধীদের একটা জোট, বিভিন্ন বিরোধীদের পার্টি নিয়ে একটা জোট, সেটা নেতা নেত্রীর মধ্যে হয়তো বা একটা সমঝোতা হয়েছে, কিন্তু যে একদম যারা মাঠে ঘাটে কাজ করছেন কর্মীরা, কর্মীরা এই বিরোধী এই জোটকে কতটুকু সমর্থন করবেন সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আসবো স্থায়ী বিরোধী কারা থাকবেন বা স্থায়ী বিরোধী হবে কিনা, এটা একটা বড় প্রসঙ্গ হতে পারে। আমি মৃন্ময়দার কাছেও একই প্রশ্ন নিয়ে যাবো, মৃন্ময়দার ষষ্ঠ দফার পর দেশের মুড কি, মানে দেশের মানুষ কি চাইছেন, কেমন দেখলেন স্পেকুলেশন, তা নিয়ে তো আমরা কথা বলবই, আসন সংখ্যা কোন জায়গায় এখন বর্তমানে রয়েছে, কিন্তু আপাতত দেশের মুড কোন দিকে? না আমার যেটা মনে হয় মানে ষষ্ঠ দফা কালকে ভোট হওয়ার পরে সে সাধারণভাবে এখনো পর্যন্ত ধরুন 5-6 নম্বর যে ভোটটা হয়ে গেল তাতে এভারেজ ফার্স্ট রাউন্ডে ইলেকশন কমিশন যে রিপোর্টটা দেয় অ্যাজ ইট ইজ সেমই আছে, তো শুরুর থেকে মানে পরবর্তীতে যেটা দেবেন সেটা হয়তো কিছু বাড়তে পারে, কিন্তু নিয়ার অ্যাবাউট অ্যাবাউট 60%-এর মধ্যেই ঘোরাফেরা করছে, যেটাকে সবাই বলছে যে ভোটের পার্সেন্টেজ অন্যবারের চাইতে কম আছে, 2019-এর চাইতে কম আছে। তো সাধারণভাবে সেই ট্রেন্ডটা দেখা যায়, সেই ট্রেন্ডটা হচ্ছে ধরুন একটা হচ্ছে যে ধরুন রুলিং পার্টি যারা আছেন, রুলিং পার্টি রেগুলার যেটা বলে থাকেন আর কি, সবসময় বলার চেষ্টা করেন যে জোটটা দুর্বল, মানে ইন্ডিয়া যে জোট সে জোটটা দুর্বল, তারা টিকবে না, এই ধরনের একটা বাইরে থেকে এটার উপর একটা মানে প্রেশার ক্রিয়েট করা। আবার অন্যদিকে দেখতে গেলে মানে ইন্ডিয়া জোটটা তাদের কাছে একটা ভাবনার বিষয় হয়ে যাবে, চিন্তার বিষয়, কারণ তারা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত, এটা টিকবে কি টিকবে না, এই কথা বলতে বলতে কিন্তু ছটা দফা চলে এসেছে, ছটা দফা চলেও গেছে আর একটা দফাই আছে, সেদিক থেকে মনে হয় ধরুন মানে টাইমের মধ্যে সময়ের মধ্যে এটা পরীক্ষিত এই জোটটা টিকে গেছে, আর রুলিং ক্লাসের কাছে মানে রুলিং পার্টির কাছে এটা একটা বড় দুশ্চিন্তার বিষয়। তার জন্য দেখবেন আপনার প্রাইম মিনিস্টারের যে মানে বক্তব্যগুলি উনি রাখেন এটা কিন্তু এ যাবৎকালে কোনো প্রাইম মিনিস্টার রাখেন না, অপোজিশনকে আপনার যে ধরনের কটু ভাষা উনি ব্যক্ত করেছেন কালকেও করেছেন, হ্যাঁ আপনার বাইজিদের সাথে তুলনা করে, সেটা তো ধরুন আর যাই হোক সুবন এবং একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্র প্রধানের পক্ষে ১০ বছরের প্রধানমন্ত্রী ভারতবর্ষের এত বছরের ইতিহাসে এটা কখনো দেখা যায় না, পৃথিবীর ইতিহাসও কিনা দেখা গেছে কিনা যায় না, সেটা কিন্তু একটা বিচলিত হওয়ার লক্ষণ, এইভাবে যে আপনার বে লাগাম হয়ে যাচ্ছে আরকি, হ্যাঁ রুলিং পার্টিকে নেওয়া সেটা একটা তাদের কোথাও একটা উইকনেসের লক্ষণ, কিন্তু এটা দুর্বলতার লক্ষণ, আর সেটা যদি দেখা যায় যে ধরুন মানুষের যে এসপিরেশন আছে এই ভোটের মধ্যে আর কি, সেটা মনে হচ্ছে যে তারা মানে একটা দলের মানে যে আধিপত্যটা থাকে, একটা দল এক দলীয় যে শাসন ব্যবস্থা থাকে যেটা মেজরিটি থাকলে পরে তাই যেটাকে বলা হতো মানে এক শক্তিশালী সরকার শক্তিশালী রাষ্ট্র প্রধান, এই যে মিথ্যা এই মিথ্যা মনে হয় এবারে কেউ ভেঙে যাবে, কারণ সিঙ্গেল লার্জেস্ট পার্টি বা একটা পার্টি 272 পেয়ে যাবে মনে হয় এই বিষয়টা এবার ভেঙে যাবে, এটা ষষ্ঠবার ইলেকশনের পরে এটা আমার নিশ্চিত হয়েছে যে এটা ভেঙে যাচ্ছে, এটা আর মানে একটা সিঙ্গেল লার্জেস্ট পার্টি 272 পেয়ে যাবে সেই জায়গাতে এটা থাকবে না আর কি, এটা আমার মনে হচ্ছে। আপনি বলছেন যে মানে বিরোধীদের থেকেও কোনো দল একা মানে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হতে পারবে, মানে আমি যেটা আমাকে বলছিলেন তো, হ্যাঁ 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 না আমি যেটা বলছি যে মানে একটা রাজনৈতিক দল রুলিং পার্টির মধ্যে বিজেপি এখন পর্যন্ত 303 আছে, সেটা হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট পার্টি মেজরিটি পাওয়া পার্টি, যেটা গত
মানে দুটো টার্মের মধ্যে তাদের মেজরিটি ছিল, তারাও কিন্তু জোট এনডিএ জোট। এবার এনডিএ জোটটার সাথে কিন্তু সাউথের বিশাল বড় একটা শক্তি যুক্ত হয়েছে, নর্থের কিছু আপনার অল্প অল্প ছোটখাটো পার্টি থাকতে হবে, কিন্তু সাউথের কিন্তু যুক্ত হয়েছে, টিডিপি থেকে শুরু করে সবাই যুক্ত হয়েছে। তার জন্য বলছি এটাও একটা জোট, দুটোই কিন্তু জোট। এই জোটের মধ্যে আপনার একটা পার্টি, একটা পার্টি মানে মেজরিটি পাবে না, মেজরিটি মানে 272 পাবে না, এটা হচ্ছে মুদ্রা কথা। ঠিক সে ইন্ডিয়া জোটের মধ্যেও একটা পার্টি মেজরিটি পাবে না, 272 পাবে না, সেটা হচ্ছে দুটো পার্টি। কিন্তু দুটো গ্রুপের মধ্যে দুটো পার্টি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে, দুটো পার্টি সমস্ত জোটের মধ্যে সবচেয়ে বেশি আসন পেতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আপনি ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস সবচেয়ে বেশি আসন পাবে, অন্যান্য রিজনের পার্টিগুলির সাথে কংগ্রেস বেশি পাবে। আর এদিকে হচ্ছে এনডিএ জোটের মধ্যে বাকি এনডিএ জোটের যে শরিক খুলেছে যদিও খুব কম, তার মধ্যে বিজেপি সবচেয়ে বেশি আসন পাবে, কিন্তু বিজেপি একার পক্ষে সরকার গঠন করতে পারবে না, 272-এর যে লক্ষ্যমাত্রা সেটা তারা অর্জন করবে না, যেটা 2019-এ তার মধ্যে আমি পেরেছি। এটা হচ্ছে বুঝার পয়েন্টটা, একটু পরে আমি এই পয়েন্টটাতে আসছি। আমি আমি একটু অরিন্দমদার কাছে যাবই। বাদ অরিন্দমদা, ভোটের মধ্যে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতারা, রাজনৈতিক ব্যক্তিত্বরা নেগেটিভ সেট করে যে এবারের ভোটে নেগেটিভ কিরকম হবে, মানে আজ ষষ্ঠ দফার পর আপনার কি মনে হচ্ছে যে বিজেপি শাসক দল বা বিরোধীদের মধ্যে কেউ বা আমি শাসক দল একটা স্পষ্ট নেগেটিভ তৈরি করতে পেরেছে এই লোকসভা নির্বাচনে, যে নেগেটিভটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, বা একটা ভালো নেগেটিভ সেট করতে পেরেছেন, নাকি সেই হিন্দুত্বের কার্ড খেলা বা দলিত রাজনীতি করা সেই সেই জায়গাতে রয়েছে নেগেটিভটা, ভালো নেগেটিভ কারা সেট করতে পারে? দেখুন, অপরচুনিটিস নো হুইচ সাইড দে আর ব্রেডস আর বাটার্ড অন, বুঝতে পারছেন তো? এই যে বিষয়টা, এটা কিন্তু একটা বিশাল বিষয় যা নিয়ে আপনি আলোচনার শেষ নেই, সমালোচনার শেষ নেই। আপনি একটা জিনিস দেখবেন যে দুটো এখন প্রতিদ্বন্দ্বী ভারতবর্ষে, এনডিএ বনাম ইন্ডিয়া অ্যালায়েন্স, এই দুটো জায়গায় আপনি যখন পার্থক্য টানবেন, যে আমি একটা ডিফারেন্সিয়েশন করি, প্রথম যেটা আসে মুখ্য যেটা হয় প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে যে ফেস অফ এ এন্ড দ্য ফেস অফ দ্য ইন্ডিয়া অ্যালায়েন্স, মুখ কোথায়? এনডিএ এর মুখ আছে, এনডিএ এর সাথে যারা আছেন বিজেপি এবং সহায়ক দল যারা আছেন তারা মোদিজিকে মেনে নিয়ে খুব সম্ভবত অরিন্দমদার সঙ্গে আমাদের ওনাকে আপনি যখন হ্যালো শুনতে পাচ্ছেন, আমরা আপনি বলতে পারছি মাঝখানে মাঝখানে হ্যাঁ, যখন এনডিএ মানে বিজেপি সমর্থিত অন্যান্য দল যখন মোদিজিকে প্রধান মুখ হিসেবে বেছে নিয়েছেন এবং প্রধান হিসেবে দেখতে চান তৃতীয়বারের জন্য ভারতবর্ষে, তো পাশাপাশি ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু সেই মুখটা আনতে পারেনি। আদর্শগত ভাবে ওনাদের অভিভাবকের অভাব হয়ে যাচ্ছে, যেটা মানুষ কিন্তু একবার উঠেছিল, দেখুন আপনার মনে আছে হয়তো বিহার ইলেকশনের সময় বিজেপি মোদিজির চেহারা দিয়ে লড়েছিলেন, ঠিক আছে, ওই ওই ইয়েতে তখন বিরোধীরা একটা প্রশ্ন করেছিলেন যে তাহলে কি বিহারে মুখ নেই বিজেপি? তাহলে এই যে মানুষের প্রশ্নটা, তাহলে ভারতবর্ষে কি ইন্ডিয়া অ্যালায়েন্স এর কোনো এখনো আদর্শগত ভাবে অভিভাবককে মেনে নিতে পারেনি সব দল? এটা একটা বড় প্রশ্ন কিন্তু ভোটারদের সামনে। সেক্ষেত্রে প্রথম যে আপনার পার্থক্য তাতে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন চলে আসে, কারণ একটা স্থিতিশীল সরকার গড়তে হলে তার একটা প্রধান মুখ চাই, ব্যক্তিত্ব চাই, তার যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা হিস্ট্রি চাই, কিংবা উনি করতে পারবেন সে সমর্থন আছে ওনার, এই মুখ কিন্তু আনতে পারেনি। সেক্ষেত্রে একটা প্রথম প্রধান ব্যর্থতা ভোটারদের কাছে, ভোটাররা ভেবে নেবে যে এখন যদি আমি কোনো কারণে, আমার এটা মানে ইয়ে থেকে বললাম যে ভোটাররা একটা কিন্তু অনিশ্চিত তাদের নেতৃত্ব এবং তাদের লিডারশিপ নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে, যে কাকে এই এই ভারতবর্ষ এত বড় একটা বিশাল দেশ, অনেক কিছু বিষয় থেকে যায়, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, সিকিউরিটি, সামাজিক, আর্থিক অনেক বিষয় এর সাথে জড়িত, এবং যেখানে ভারত একটা বিশ্বের মানে বিশ্বগুরু স্থান নেওয়ার একটা জায়গায় মানে প্রতিষ্ঠিত করতে চাইছে বিভিন্ন দেশের সাথে তার কম্পিটিশনে দিয়ে, আর্থিক হোক, সামাজিক হোক, যেকোনো ভাবে হোক, কি বলে আপনার আধুনিকতার মাধ্যমে, প্রযুক্তিগত ভাবে, এই জায়গায় কতটুকু
মানুষ এই কোন একটা রাডারলেস শিপ, আমি বলবো মানে কোন শিপ আছে, মাছ সমুদ্রের শিপ আছে, হ্যাঁ একটা জাহাজ চলছে কিন্তু তাতে কোনো রাডার নেই, এই যে জায়গা দাঁড়িয়ে মানুষ কতটুকু এটা গ্রহণ করবে সেটা আমি আমি সংখ্যায় যেতে চাইছি না, আমি একটা কথা বলছি আমি সংখ্যায় যেতে চাইছি না যে কত সংখ্যক কি বলে এনডিএ পাবে সংখ্যায় আর কত সংখ্যক ইন্ডিয়া অ্যালায়েন্স পাবে, কিন্তু মুড অফ দ্য নেশন যেটা বলছে দ্য ম্যানিফেস্টেশন অফ সাপোর্ট অফ পিপল, হ্যাঁ ইট ইজ রিসাউন্ডিং দ্য ভিক্টরি অফ মোদিজি ফর দ্য থার্ড টাইম, আমি সেটাই বলবো মোদিজি থার্ড টাইম এর জন্য আজকে ভিক্টরি পেয়ে আছে। আমি মিন্ময়দার কাছে যাবো, মিন্ময়দার নেগেটিভ নেগেটিভটা কারা সেট করতে পারলো, শাসক না বিরোধী, ষষ্ঠ দফার পর আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় না আছে খুব খুব ভালো করে পৌঁছে গেছে না, আমার যেটা মনে হয় যে ভারতবর্ষে এই প্রথম যে নেগেটিভটা তৈরি করা হলো, এর আগে আমরা যতবারই দেখেছি যে রুলিং পার্টি যারা পাওয়ারে থাকেন আর কি সেন্ট্রাল পাওয়ারে থাকেন তারাই ইলেকশনের ন্যারেটিভটা তৈরি করে দেয় আর অপোজিশন তার পেছন পেছন দৌড়ায়, মানে পেছন পেছন ছুটতে থাকে, এটা আমরা 14 দেখেছি, এটা আমরা 19 দেখেছি, এর আগেও আমরা দেখেছি, এটা সবসময় এটা দেখা যায়, কিন্তু এইবার মনে হয় যে ভিন্ন রথ ভিন্ন পথে এবার চলছে রথটা, কারণ ট্র্যাকটা পাল্টে গেছে। ট্র্যাকটা হচ্ছে এটা যে ভারতবর্ষের যে সোশিও ইকোনমিক কন্ডিশন আছে, আর্থসামাজিক ব্যবস্থা আছে, তার মধ্যে যে সমস্যাগুলি গত 10 বছরে সবচেয়ে বেশি প্রকট ভাবে সামনে এসেছে, 10 বছরের শাসনে যে সমস্যাগুলি সবচেয়ে বেশি প্রকট ভাবে সামনে এসেছে সেটাই অপোজিশন ন্যারেটিভ হিসেবে সামনে তুলে ধরেছে, আর এটাকে কিন্তু রুলিং পার্টি জবাব দিতে পারছে না। তার জন্যই আপনি দেখবেন তাদের যে ক্যাম্পেইনটা, ক্যাম্পেইনটাতে আপনার যে প্রত্যেকটা মিটিং এ আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটা ইলেকশন র্যালিতে কিন্তু আলাদা আলাদা ইস্যুকে সামনে আনা হচ্ছে, আলাদা আলাদা ইস্যুকে। তার জন্য আমি প্রথমেই রাউন্ডে বলেছিলাম কালকে বিহারের আপনি ক্যাম্পেইনটা দেখুন, এটা পুরোপুরি একটা অন্য টাইপের একটা ক্যাম্পেইন, একটা প্রচার যেটা ভারতবর্ষের সংস্কৃতির সাথে ইলেকশনের সংস্কৃতির সাথে খাপ খায় না। তার জন্যই বলছি ন্যারেটিভটা অপোজিশনেই এখানে ঠিক করে দিয়েছে। আর যেটা হলো যে আপনি দেখুন যে ভারতবর্ষে 10 বছর ইউপিএ সরকারের আমলে 2004 থেকে 2014 যে 10 বছর ছিল ইউপিএ জমানা ছিল, সেই জমানাতে কিন্তু কোনো মুখ ছিল না, এটাও কিন্তু একটা জোট ছিল ইউপিএ 1 ইউপিএ 2। আপনি দেখুন কংগ্রেস সিঙ্গেল লার্জেস্ট পার্টি কিন্তু মেজরিটি পায়নি, 272 তারা পায়নি, কিন্তু 10 বছর তারা চালিয়ে দিয়েছে। সবাই যাকে ভেবেছে উনি প্রাইম মিনিস্টার হবেন, উনি কিন্তু প্রাইম মিনিস্টার হননি, আরেকজন প্রাইম মিনিস্টার হয়েছে। মনমোহন সিং এর চেহারাটা ছিল না, মনমোহন সিং এর চেহারাটা ছিল না, অরিন্দম দা আমার কথাটা শেষ করতে দেন, কি করতে পেরেছিল না যতক্ষণ কিন্তু চেহারা একটা কথা, ইলেকশনের শেষ হওয়ার পরে রেজাল্ট আউট হওয়ার পরে দু তিন দিনের মিটিং এর পরে সোনিয়া গান্ধী মনমোহন সিং এর নাম ঘোষণা করেছেন, আপনি সেটাকে খেয়াল করুন। আপনি দেখুন ইন্দিরা শাসনের আমার কথাটা শেষ করতে দেন তারপরে বলবেন, ইন্দিরা শাসনের অবসানের পরে জনতা দল কোন মুখ নিয়ে রাজনীতি করেছিল, কোন মুখকে প্রধানমন্ত্রী করে বলেছিল, কাউকে তো বলেনি, নির্বাচনে জেতার পরে মুরারজি দেশাইকে প্রাইম মিনিস্টার করা হয়, ইন্দিরা সেকাল আর একাল অনেক 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 দূরে আছে, সেকাল ছিল রেডিও, সেকাল একাল না, একাল হলো কখনো কোন সময়ে কোন মুখ দিয়ে রাজনীতি হয় না, আর মুখ দিয়ে আপনি চলেনি, মোদি চলে শুনেন, আপনাকে প্ল্যানটা দিতে হবে, আপনাকে প্ল্যানটা তো, আপনি একটা বাড়ি তৈরি করবেন আপনি প্ল্যান করবেন না, আপনার ড্রয়িং রুম কোথায় হবে, আপনার বেডরুমটা কোথায় হবে, এত চিন্তিত প্ল্যান আপনি চলছেন, আরে অপোজিশনের জন্য আপনি চিন্তিত কেন, আপনি অপোজিশনের জন্য চিন্তিত কেন, তাদেরটা তাদের কাছে ছেড়ে দিন না, আপনি এত চিন্তিত কেন, তাহলে তারা আপনাকে পরামর্শ আমাদের এই কাজের জন্য অরিন্দম রায় নামক অ্যাডভোকেট কে আমাদের হায়ার করতে হবে, ইলেকশন কমিটিতে ওনাকে জায়গা দিতে হবে, পরামর্শ নিতে হবে, আপনি আমি বলতে চাইছি যে আমি একটা ভারতের ততক্ষণ অপোজিশনের
মধ্যেকার কন্ট্রাডিকশন, কোন কন্ট্রাডিকশনই আপনি দেখাতে পারেন না, কিন্তু আপনি বলে যাচ্ছেন কন্ট্রাডিকশন আপনাদের ঘরে কন্ট্রাডিকশন। শুনো, আমাকে 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 এক মিনিট সুযোগ দিন, কন্ট্রাডিকশনের কথা বলছি। আবার সময় দিয়ে যাচ্ছে, সময় তো দিয়ে যাচ্ছে, আপনি বলেই যাচ্ছেন, আমি আমি কথা বলছি আপনি বলে যাচ্ছেন। আপনি কথা বলার পরে আপনি বলুন না, আমি বলার পরে আপনি বলুন। আপনি যেভাবে বলছেন, আমি একটা বললাম যে সেকালারে তো ঠিক না, আমি আপনি পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ না, একদম না, একদম না, আমি বলছি না, একজনের কথা আরেকজন শুনে নেই না। আমি এক মিনিট সময় চাইছি, আমরা যারাই কথা বলবো অন্তত পক্ষে সবাই একটু সময় নিয়ে, আমি দুজনের কাছে আসবো পরপর মাঝখানে, যেহেতু আমি নিজেও এখন বাইরে রয়েছি রাজ্যের স্টুডিওতে নেই, আমার দর্শকদের অনেকটা অসুবিধা হবে সেই কথাগুলো শুনতে। যেটা আমি মূল জায়গাতে ছিলাম, মৃন্ময়দা আমরা নেগেটিভ স্টেটে ছিলাম, আমার খুব আশ্চর্য হয়, আমি আজকের এই এই নির্বাচনে দাঁড়িয়ে আমি যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি ষষ্ঠ দফায়, আমাদের আমরা ত্রিপুরায় ভোট দেখেছি, ত্রিপুরাতে হ্যাঁ নো ডাউটলি যে এত বেশি একটা রায়ট বা এত বেশি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল নির্বাচনের ক্ষেত্রে তা আমরা দেখিনি। হ্যাঁ, অভিযোগ এসেছে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, মানুষ ভোট দিতে পারেননি, অনেককে বাধা দান করা হয়েছে, কিন্তু যেটা রায়ট হয় সেই ক্ষেত্রে ত্রিপুরা কিন্তু অনেকটা জায়গাতেই শান্ত। কিন্তু আমি বর্তমানে আমি পশ্চিমবাংলায় রয়েছি, আমি গতকাল ষষ্ঠ দফার ভোট নিয়ে একটু আলোচনা করছিলাম, দেখা গেছে যে বেশ কয়েকটা জায়গায় শান্তিপূর্ণ হলেও কোন একটা স্থানে ঝাড়গ্রামের আশেপাশে বিশাল রায়ট হয়েছে। এই যে সন্ত্রাসহীন মানে একটা ভোট করানো, সেটা কি নির্বাচন কমিশন ব্যর্থ হলো এবার লোকসভা নির্বাচনে? এবং বিশেষ করে যেটা মানে একটা খেলার মতো এবং মানুষ যেন ভোট দিতে পারে সেই জায়গাতে একটা ময়দান তৈরি করবে বলেছিল নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের যিনি মুখ্য নির্বাচন কমিশনার তিনি সাংবাদিক সম্মেলন করে কবিতা বলে বলে সে কথাগুলো বলেছিলেন, কিন্তু আজকে ষষ্ঠ দফার পরে আমার মনে হচ্ছে সেই জায়গাতে তো নির্বাচন কমিশন ব্যর্থ। ভোট পার্সেন্টেজ যেমন কম করছে, মানুষের অভিযোগ আসছে বাড়ি থেকে বেরিয়ে তারা ভোট দিতে পারছেন না, ত্রিপুরাতেও একই ছিল। আমি অরিন্দম দা, তারপর মৃন্ময় দার কাছে আসছে, প্রথম অরিন্দম দা। দেখো, নির্বাচন শুরু লাগু হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশনের আন্ডারে সব চলে যায় থাকে, নির্বাচনের বিষয়ে যত বিষয় থাকে সেগুলো নির্বাচন কমিশন দেখেন, এবং দেখে নির্বাচন কমিশন, আমি বারবারই বলি যে একটা নিরপেক্ষ সংস্থা, এবং এরা মানে ভারতবর্ষের মতো এরকম একটা বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন করানো এবং তার মানে ফল প্রকাশ পাওয়ার পর একটা দল শাসন করে এবং তার ক্ষমতা মানে নির্বাচনের মাধ্যমে একটা দল তার শাসনে মানে আসনে আসেন, তো সেটা একটা বিশাল বিষয় নির্বাচন কমিশনের কাছে, একটা বড় চ্যালেঞ্জ কিভাবে ফেয়ার এন্ড মানে ফেয়ার ইলেকশন করানো যায়, সেটা একটা গুরু দায়িত্ব থেকে যায়। তো এর ফলে নির্বাচন কমিশনের তো একটা ভূমিকা থাকে ভোটারদের ভোটদান করা, ওদের ওনাদের কোনো অসুবিধা হলে কিংবা ভোট দিতে যদি সমস্যা হয় তার জন্য আপনি কমপ্লেন করার ব্যবস্থা আছে, কিংবা ধরুন প্রিসাইডিং অফিসারের উপর যদি কোনো মানে অমানবিকভাবে কোনো কিছু হয়, আক্রমণ হয় কিংবা গালিগালাজ হয়, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রবন্ধ আছে। তো এগুলো হচ্ছে, দেখুন এটা একটা মানে টোটালটা সিস্টেম যেটা আছে এটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই আসে সবগুলো। তো এই নিয়ে এখন যদি নির্বাচন কমিশন ধরুন যদি ব্যর্থ হয়ে থাকে কোথাও ভোটদানে ভোটাররা দিতে পারছেন না, তো ভোটারদেরও উচিত যে সেভাবে নির্বাচন কমিশনের সামনে এগুলো নিয়ে আসা। তো হয় কি, অনেক সময় ধরুন আমরা দেখতে পাচ্ছি, গতকালও দেখলাম বিভিন্ন ফুটেজে, মানে মানুষ বলছে যে একজন বলছেন যে আমার বছরের পর বছর যখন নির্বাচন আসে আমি আক্রান্ত হই। হ্যাঁ, উনি একজন কোন পার্টির একজন সমর্থক, বিরোধী দলের সমর্থক, তো উনি বলছিলেন যে আমি আক্রান্ত হই, তা আমি ভোট দিতে পারি না, আমার বাড়িঘর ভাঙচুর হয়। তো সেক্ষেত্রে এখন যদি এটা মানে যদি এরকম একটা কালচার তৈরি হয় যে মানে আপনি বলছেন এক তরফে রাজনৈতিক দল বলছে, শাসক দল পশ্চিমবঙ্গে বলছে আপনারা ভোট দিতে বেরিয়ে আসেন, ভোট দেবেন, বেশি সংখ্যায় ভোট দেবেন, পাশাপাশি আবার যারা ভোট দিতে চাইছে ওনাদেরকে আক্রমণ করা, তা এবং পাশাপাশি ধরুন নির্বাচন কমিশনেরও যদি এতে কোনো ধরুন দৃষ্টি আকর্ষণ না হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা নির্বাচনের যে এই যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার যে নির্বাচনটাকে আমরা একটা উৎস হিসেবে নিচ্ছি, গণতান্ত্রিক একটা বড় উৎসব হিসেবে নিচ্ছি, তো এখানে তো একটা বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তার ফলে দেখুন, এবং শাসক এখন যারা আছে পশ্চিমবঙ্গে, এটা একবার না, এটা এই নিয়ে আমাদের সুপ্রিম কোর্টে আমরা দেখেছি মামলা হয়েছে, নির্বাচন উত্তর সন্ত্রাস হয়েছে, নির্বাচনকালীন যে সন্ত্রাস হয়েছে সেগুলো একদম সবার মানে ভারতবর্ষের কাছে
দেখা যে পশ্চিমে হত্যা হয়েছে, হ্যাঁ নির্বাচনে হত্যা হওয়া, একটা একটা লোক ভোট দিতে যাবে, ভোট দেওয়ার ওর অধিকার প্রয়োগ করবে, গণতান্ত্রিক অধিকার, সেখানে গিয়ে হত্যা হয়ে যাবে, সেটা কিরকম হয়? মানে এটা তো মানে এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা তো লজ্জাস্পদ বিষয়। কমিশনের কাছে এই বিষয়গুলো তো সাংবাদিকরা তুলে ধরবে। এবার নির্বাচন কমিশন তো একটাও প্রেস মিট করছেন না, তাদেরকে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া চিঠি দিয়ে বলছেন, নির্বাচন কমিশনকে বলতে হচ্ছে যে আপনারা একটা প্রেস মিট করুন, প্রত্যেক দফার পর প্রেস মিট করুন, এখন তো শেষ দফা, প্রায় শেষের দিকে, তারপরেও প্রেস মিট করছেন না। আর থেকেও বড় প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন যে প্লেইং লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে 11 দিন পরে 6% করে ভোট বাড়ছে, 1.5 কোটি ভোট বেড়ে যাচ্ছে, সেগুলো দিয়ে তো প্রশ্ন হচ্ছে এবং সেগুলোর উত্তর যথাযথভাবে হয়তো নির্বাচন কমিশন দিতে পারছেন না। সাধারণ মাননীয় সুপ্রিম কোর্ট এর মধ্যে একটা মানে রায় ঘোষণা করেছেন, যাতে মানে এটা কিভাবে ওই আপনার সংখ্যাগত ভাবে যে বিষয়টা উঠে আসছিল যে বুথ নয়েজ, সেটা একটা রায় প্রকাশ করেছেন মাননীয় সুপ্রিম কোর্ট। এখন এর মধ্যে থেকে আইনের মধ্যে থেকে আমাদের করতে হবে, আর যদি দেখা যায় অবৈধভাবে কোনো কিছু কোনো কিছু হচ্ছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন বলেছেন যে তারা যদি এখন এটা 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 পাবলিশ করতে হবে সমস্ত ফিগার, এই ধরনের কোনো আইন নেই, আইনগত কোনো ব্যাখ্যা নেই, এবং সেই মোতাবেক তারা বলেছেন যদি এটা দিতে যায় তাদের বহুত সময় লাগবে, বহুত মেকানিজম লাগবে, বহুত লোকের দরকার হবে, তাই সুপ্রিম কোর্ট বলেছেন যে এখন আপাতত দিতে হবে না। কিন্তু দেখা গেছে নির্বাচন কমিশন সেই সমস্ত তথ্য আপলোড করেছে গতকাল, সেই সমস্ত তথ্য নির্বাচন কমিশন আপলোড করেছে, কোন কেন্দ্রে কতজন ভোটার কতজন ভোট দিয়েছে, কিন্তু সময় লাগলো কেন, এত সময় কেন, যখন আমরা একেবারে 21st century পেরিয়ে যাচ্ছি, যেখানে আমরা হাই টেকনোলজিক্যাল জিনিস ব্যবহার করছি, সমস্ত রিটার্নিং অফিসারের সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে দেখুন গত ষষ্ঠ দফায় মানে ভোটে প্রায় 11,40,000 হ্যাঁ মানে পোলিং কর্মী কিন্তু অংশগ্রহণ করেছেন, তাহলে এটা কিন্তু একটা বড় বিষয় যে মানে এই যে একটা 11,40,000 যদি আমি ধরে নেই, তাহলে এই যে একটা অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু ছোটখাটো বিষয় না। তা এই জায়গায় দাঁড়িয়ে এখন ষষ্ঠ দফায় ভোট চলছে, এখন একটা প্রকাশের যদি বিষয় আসে তো তার সেরূপ তার উপর ভিত্তি করে হয়তো মাননীয় সুপ্রিম কোর্ট এরকম একটা এটাকে তো ডিসমিস করেনি যে ইয়েটা বিষয়টা মানে যে যেই ইয়েটা এসছে মাননীয় আদালতের সামনে। তো এই জায়গায় এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন প্রকাশ করেছে কি প্রকাশ করলো না, সেটা অবশ্যই নির্বাচন কমিশন আপনারা সাংবাদিক আছেন মানে রিপোর্টার আছেন এটা জিজ্ঞেস করতে পারেন যে কেন এটা প্রকাশ হলো কি প্রকাশ হলো না। তো এই নিয়ে ধরুন আমরা তো যেটা দেখছি যে নির্বাচন কমিশনের একটা ভূমিকা বিশেষ ভূমিকা থাকে ভোটদানের ক্ষেত্রে, এখন যদি কোথাও সেটা ভোটদানে যে প্রশ্নটা আমি অরিন্দম দাকে করলাম যে লেভেল প্লেইং ফিল্ড কি করতে পেরেছে নির্বাচন কমিশন, যে কবিতা ভাবে যে কবিতা দিয়ে প্রেস মিট করে মুখ্য নির্বাচন কমিশন নির্বাচনের ঘটা শুরু করেছিলেন, ডঙ্কা বাজিয়েছিলেন, সেই কবিতার মুড কি রয়েছে বর্তমানে দেশে? কারণ আমি বর্তমানে পশ্চিমবাংলায় রয়েছি, আমি যা খবর পাচ্ছি বেশ সন্ত্রাস এখানে হচ্ছে, শুধু পশ্চিমবাংলা নয় তার বাইরেও হচ্ছে, আমাদের ত্রিপুরা থেকেও একাধিক অভিযোগ এসেছিল বিরোধীরা ভোট দিতে পারেননি, বিরোধীদের বাড়ি থেকে বের হতে হয়নি। আমার মনে হয় যে মানে কবিতা দিয়ে উনি শুরু করেছিলেন ষষ্ঠ দফার পরে উনার কাছে মনে হয় কবিতা নেই যে এটাকে জাস্টিফাই করার জন্য, মানে ইলেকশন কমিশনের কাছে এমন কোন ভারতবর্ষের বা পৃথিবীর কোন কবির কবিতা কোন লাইন ওনাদের কাছে নেই যেটা দিয়ে ওনারা এটাকে জাস্টিফাই করতে পারে, এই যে গ্রাউন্ড লেভেল প্লেইং যে সিচুয়েশনটা তৈরি করার জন্য তারা রেসপন্সিবল ছিলেন, পিস এন্ড পিসফুল, হ্যাঁ ফ্রি অ্যান্ড ফেয়ার পিসফুল ইলেকশনের জন্য, সেটা তারা করতে পারেনি, এটা তো নিঃসন্দেহে বলা যায়। ইলেকশন কমিশন আপনাদের প্রেসের মুখোমুখি কেন হচ্ছেন না, এটা তো কনভেনশন, ইলেকশন কমিশনের এটা কনভেনশন চিরাচরিত 1952 থেকে এটা চলে আসছে, কেন ইলেকশন কমিশন এইবার সেটাকে এসকেপ করলেন, কেন সেটা থেকে বেরিয়ে গেলেন, এই জায়গাটাতে কেন ফেস করছেন না সাংবাদিকদের কাছে, মিডিয়ার কাছে, যেটা অরিন্দমবাবু বললেন আপনারা জিজ্ঞেস করতে পারেন, তা আপনাদেরকে জিজ্ঞেস করাটা তো উনি আপনাদেরকে ইনভাইট করবেন, আসুন আপনাদের সাথে আমরা কথা বলি, ইলেকশন কমিশন মিডিয়াকে ইনভাইট করবে, আসুন আমরা আপনাদের সাথে কথা বলি, কিন্তু সেটা করছেন না, কারণ বিশ্বগুরুর কথা উনি যেটা বলেছেন, বিশ্বগুরু তো এখন প্রেস মিট করছেন, মিডিয়াতে ডেকে ডেকে কথা বলছেন, উনি তো 10 বছরে কোনো প্রেস মিট করেননি,
এটাই কালচার হয়ে গেছে তো মিডিয়াকে এড়িয়ে যাওয়া। আমি যেটা বলছি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে দেখুন ইলেকট্রাল বন্ড নিয়ে যদি ইলেকশন মানে ইলেকট্রাল বন্ড নিয়ে যদি আপনার ইলেকশন কমিশনের কাছে প্রেশার ক্রিয়েট করে এটা প্রকাশ করাতে পারে মানুষের চাপে যদি সেটা করতে পারে, এখন কালকে যেটা দিল সেটাও কিন্তু মানুষের আন্দোলনের চাপে ইন রাইট টু ইনফরমেশন। আমি জানবো না আমার এলাকায় আমার বুথে কতটা ভোট পড়েছে কতটা ভোট আছে আমি জানবো না, 17C ফর্ম আমি জানবো না, ত্রিপুরা রাজ্যেই তো আপনার এক ক্যান্ডিডেট তার 17C ফর্ম নেই কারণ পুলিং এজেন্ট দিতে পারেননি, রুলিং পার্টির প্রেশারের কারণে পুলিং এজেন্ট দিতে পারেননি। অত্যাচার ত্রিপুরাতে তো হাইকোর্টে 2023 সালে হাইকোর্টে মামলা হয়েছে যে কত মানুষ অত্যাচারিত হয়েছে আক্রান্ত হয়েছে কত মানুষের বাড়ি ঘর পড়েছে এটা তো ত্রিপুরার হাইকোর্ট আছে অরিন্দম বাবু এটা ভালো জানতে পারবেন, চিফ জাস্টিসের কোর্টেই তো এইগুলি ছিল। তার জন্য বলছি শুধু এখন পশ্চিমবঙ্গেটা আপনি দেখুন এটা সবচেয়ে বড় আশ্চর্যের ঘটনা, আগে পশ্চিমবঙ্গে খুন কারাবাইটা হতো মুর্শিদাবাদ জুমটাতে, এখন সেটা শিফট হয়ে গেল, শিফট হয়ে কোথায় এলো আপনি দেখুন মেদিনীপুর যে জায়গাতে আটটা কালকে যে আটটা ইলেকশন হলো আটটা সিট হলো আটটা সিটের মধ্যে রুলিং পার্টি না মানে সেন্ট্রাল রুলিং পার্টির দখলে কতটা ছিল কতটা এমএলএ ছিল এই জায়গাতে কতটা এমপি ছিল তাদের দখলে সেই জায়গাটাতে কিন্তু আপনার চলে এলো আপনার এই কনফ্লিক্টটা সিচুয়েশনটা মুর্শিদাবাদ থেকে এই জায়গাতে পশ্চিমবঙ্গে চলে এলো। ভারতবর্ষের কোথাও না কোথাও কোনো জায়গাতে এমন কোনো ঘটনা নেই আপনি ইলেকশনের সময় এই ধরনের টেরোরটা খুব কম। আমরা যেহেতু বাঙালি অধ্যুষিত এলাকা থেকে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে থাকি আমাদের কাছে এটা একটা হাইপ হয়ে যায় এটা একটা প্রচার একটা ভয় দিতে থাকে কিন্তু সর্বত্র হচ্ছে বুথ দখল করা থেকে সব কিছুই হচ্ছে সব জায়গাতে হয় এমন কোনো জায়গা নেই সেই জায়গাতে হয় না। আপনি দেখুন না বুথ দখল করা আর র‍্যাপ কেসের ভিকটিম তা র‍্যাপ কেসের আসামি সেটা তো সেম, আপনি তো এটাকে আরো বেশি জীবন্ত মেরে দিলেন মানে শারীরিক ভাবে মারা আর র‍্যাপ কেসের আসামি সেই ঘটনাগুলো তো সামনে চলে আসছে। তার জন্য বলছি এটা হচ্ছে ইলেকশন কমিশনের চূড়ান্ত ভাবে এবারের ইলেকশন অন্তত আপনার মিডিয়াকে ফেস না করা লেভেল প্লেইং গ্রাউন্ড যেটা আছে সেটাকে ফিয়ার ফিয়ার না করা এটা ইলেকশন কমিশন। আবার ইলেকশনের ডাটাটা রিলিজ করছেন আপনি দেখুন যখন আমরা ব্যালটে ভোট দিতাম 48 ঘন্টা পরে আপনার ইলেকশন ডাটাটা চলে আসতো ইলেকশন কমিশন আপনার মিডিয়ার সামনে সামনে চলে আসতো, আর এখন ডিজিটাল যুগে আপনি দেখুন মানে ডিজিটাল ক্যাম্পেইন বলা হয় পলিটিক্যাল পার্টিকে এখন পোস্টার লাগায় না পলিটিক্যাল পার্টি পোস্টার ব্যানার ফ্যাক্স এসব লাগায় না লাগায় ডিজিটাল ক্যাম্পেইন তারা, সেই জায়গাতে ইলেকশন কমিশনের চূড়ান্ত ব্যর্থতা। সুপ্রিম কোর্ট উনি বলেছেন সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট বলেছেন ইলেকশন প্রক্রিয়ার মধ্যে আমরা হস্তক্ষেপ করব না সেটাই তো বললাম এটা পেন্ডিং আছে এটা তো শেষ হয়নি না না এটা ইলেকশনের মধ্যেই তো ব্যাপারটা ইলেকশনের পরে হবে কেন ইলেকশনের মধ্যে পেপার আমি ইলেকশনে হস্তক্ষেপ করব না অন্য কিছু করেননি আফটার ইলেকশন করে এটা কি হবে 4 তারিখ তো রেজাল্ট গণাই হয়ে যাবে ইলেকশন করার ক্ষেত্রে এইবার অনেকটা চুক হয়ে গেছে অনেকটাই তাদের দুর্বলতা ধরা পড়ে গেছে সেটা যাবেন না। আমি বলছি সুপ্রিম কোর্টের যে বিষয়টা আপনি বলতে চাইছেন যদি আপনার বাড়িতে একটা ফাংশন শুরু হয় আপনার আজকে নিমন্ত্রণের দিন আপনি আপনার 10 জনকে বললেন খাওয়ার জন্য মাছ আছে ডাল আছে হঠাৎ যদি বলেন আমাকে যে 5 মিশালি সবজি দিতে হবে সেটা সম্ভব অল অফ এ সাডেন এটা সম্ভব কিনা আপনি যদি বলেন যে অল অফ এ সাডেন আমাকে এটা দিতে হবে 5 মিশালি সবজি দিন তো সেটা সম্ভব কিনা ওটা মাথায় রেখেই মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু এই আদেশ জারি করেছেন তার একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে আমি তো সেজন্যই বলছি যে তার একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে তার একটা সময় সাপেক্ষ এর জন্য এখন এটাকে যেভাবে ষষ্ঠ দফায় এসে এরকম এটা করা যায় না কিন্তু কেসটা পেন্ডিং আছে
আমি পরের প্রশ্নে আসি। সব জায়গায় তো রাজনীতি করলে হবে না, এখন যদি আপনি আদালতকে নিয়েও রাজনীতি করেন, আপনার পক্ষে যখন রায় গেল তখন ঠিক আছে, আপনার বিপক্ষে যখন গেল তখন বললেন যে মানে তা আদালতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সেটা তো হয় না। এটা তো আমাদের একটা 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 ফোর্থ পিলার, মানে একটা পিলার, ওয়ান অফ দ্য পিলার্স অফ ডেমোক্রেসি, যে জুডিশিয়ারিটা, ওটাকে আমাদের সম্মান করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি 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 এবার এবার আসছি পরের প্রশ্নটা, যেটা অরিন্দমদা, আমি সেদিন মোদীর একটা ইন্টারভিউ দেখছিলাম, প্রধানমন্ত্রী মোদী, উনি বলছেন উনি বায়োলজিক্যাল নন, উনি পরমাত্মার দূত, উনাকে ঈশ্বর পাঠিয়েছেন, এবং ঈশ্বর পাঠিয়েছেন বলেই উনি এখন ঈশ্বরের দূত, তাই উনি কাজ করতে পারছেন এত ঘন্টা, উনার শরীরে কোনো এত এনার্জি লস হচ্ছে না। আর সব থেকে বড় ব্যাপার, উনি একটা মানে এত বিস্ফোরক একটা মন্তব্য করেছেন, উনি বায়োলজিক্যাল নন, উনি বায়োলজিক্যাল জন্মটাকে কোথাও অস্বীকার করেছেন, পরমাত্মার দূত বলেছেন। কোথাও কি নির্বাচনের ঠিক শেষ দিকে এসে প্রধানমন্ত্রী হিন্দুত্বের কার্ডটা খেললেন এই মুহূর্তে দাঁড়িয়ে, নিজেকে ঈশ্বরের দূত বলা, পরমাত্মার দূত বলা, পরমাত্মার মানে মানে আজ্ঞাবহ বলা, সেটা বলে কি কোথাও এটার চেষ্টা করলেন? নাকি এখানে আমার একটা প্রশ্ন থাকবে, যেভাবে সম্বিত পাত্রা, যদিও তিনি এটা ক্ষমা চায় পেয়েছেন পরবর্তী সময়, তিনি বলেছিলেন যে উড়িষ্যার মানে জগন্নাথ দেব, উনিও নাকি মোদীর ভক্ত, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের কিছু বেফাস মন্তব্য এবং মোদীকে নারায়ণের স্বরূপ বলা, ঈশ্বরের স্বরূপ বলা, কোথাও কি হিন্দুত্বের কার্ড খেলে মানুষের মনে এখন পৌঁছে যাওয়া যে না উনি সত্যি অর্থে ভগবান, উনি যা বলবেন সেটাই শেষ কথা, উনি ভুল বলতে পারবেন। শুনুন, আত্মা পরমাত্মার অংশ আমরা যদি হিন্দু শাস্ত্র হিসেবে মেনে নেই, হিন্দু হিন্দু ভাবটা যদি আমাদের মধ্যে থাকে, সেটার মধ্যে আমি অবশ্যই একজন হিন্দু, সেই হিসেবে আমি কথাটা বলছি যে আমার যে আত্মা এবং পরমাত্মা, আমরা জানি যে আমরা পরমাত্মার একটা অংশ, ঠিক আছে, পিণ্ড ব্রহ্মাণ্ড, পিণ্ডে যা ব্রহ্মাণ্ডেও তাই, নর থেকে নারায়ণ, বুঝতে পারছেন তো? আমি আমি আপনি শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? নর থেকে নারায়ণ, পিণ্ডে যা ব্রহ্মাণ্ডে তা, ঠিক আছে, পরমাত্মার অংশই আমরা আত্মা। তো যখন আমরা দেখি যে শাস্ত্রগত ভাবে এবং বিভিন্ন ঋষি মুনি ঋষিদের যখন আমরা মানে ওনাদের বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত পড়ে আসি, ওনারা বলছেন যে তুমি নিজেকে দেখো, তোমার মধ্যেই ব্রহ্মাণ্ড, তোমার মধ্যেই পরমাত্মা, কারণ তুমি পরমাত্মাকে বাদ দিয়ে তুমি না, আবার তোমাকে বাদ দিয়ে পরমাত্মা না। হয়তো বা তারই একটা উনি বলতে গিয়ে ওই ভাবটাই বুঝিয়েছেন যে আমরা সবাই মানে সেখানে দেখুন সেকুলারিজমের ভাবটা কিরকম, আপনাকে সেটা বুঝতে হবে যে সেকুলারিজমের ভাবটা মানে সবাইকে সমদৃষ্টিতে দেখা, যে নর থেকেই নারায়ণ এবং পিণ্ড থেকে মানে মানে আমার পিণ্ডে যা ব্রহ্মাণ্ডেও তাই আছে, হ্যাঁ, আমার আত্মা যে আমি আমি তারই অংশ, পরমাত্মারই অংশ, হয়তো ওটা বোঝাতে গিয়ে উনি এই ভাব প্রকাশ করেছেন। আর যারা বলেন যে আমি ব্রাহ্মণ, ওনাদের যদি আপনি একটা দেখেন, না ওনার বাবা ব্রাহ্মণ ছিলেন, না ওনার দাদু ব্রাহ্মণ ছিলেন, না ওনার আগের কেউ ব্রাহ্মণ ছিলেন, এখন এই জেনারেশনে এসে উনি ব্রাহ্মণ ক্লেম করছেন, ভালো একটা মিন্নদা হয়তো উত্তরটা দিতে হবে। আমি মৃন্ময়দার কাছে আসবো, মৃন্ময়দা মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বলছেন 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা কিভাবে কাজ করতে পারেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী কথাটা বলছেন, ওনার শক্তি। এবং আমি নিজে ব্যক্তিগত ভাবে সাংবাদিকতায় রয়েছে, আমাদের প্রায় ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, কিন্তু নিজের বায়োলজিক্যাল জন্মটাকে অস্বীকার করা, এইটা তো প্রশ্ন চিহ্নের মুখ না। প্রথমত হচ্ছে ধরুন যে মানে বেশি সময় যে কাজ করা, বেশি সময় কাজ করা, এটা শারীরিক সক্ষমতা, শারীরিক ভাবে আপনি কতটুকু সক্ষম। তা আমার মনে হয় ভারতবর্ষ স্বাধীন হওয়া বা স্বাধীন হওয়ার আগে যে সমস্ত রাজনেতারা ছিলেন, ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীন হওয়ার পরে দেশকে গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, যারাই করেছেন যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা, তাদের কাজের যে সময়সীমা, তাদের কাজের যে শারীরিক সক্ষমতা, আমার মনে হয় সেটা অতুলনীয় না, তুলনীয়ই, তুলনা করা যেতে পারে। যে আমি বলছি না তাদের সাথে তাদের কম্পেয়ার করা, কারণ আপনি ক্রমিক্যালি রাষ্ট্র নেতা যারা থাকেন, রাষ্ট্র নায়ক যারা থাকেন, তাদের কিন্তু আমরা যারা সাধারণভাবে মানুষ বাস করি, 8 ঘন্টা কাজ 8 ঘন্টা বিশ্রাম, এই কাজে চলে না, তাদের কাজটা ম্যাক্সিমাম টাইমই তাদের কাজ করতে হয়, এটা হচ্ছে মুদ্রা ব্যাপার। সেই ধরনের মানে মানসিক শক্তি সম্পন্ন, মেন্টাল স্ট্রেংথ যেটাকে বলা হয়,
ফিজিক্যাল স্ট্রেংথ তার সাথে যুক্ত, এটা সায়েন্সের ব্যাপার, এটা কাজের ভালো বোঝা যায়। হ্যাঁ, এটার সাথে আত্মা পরমাত্মার কোনো ব্যাপার নেই। তার যে শারীরিক সক্ষমতা, আমরা একটু চিন্তা করলে, টেনশনে পড়লে আমাদের হয়তো যারা আছেন সাধারণ মানুষ, ঘুম হবে না, দুরাত্র ঘুম হবে না, ঘুমের ওষুধ খেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, এই ধরনের পজিশন। একটা খুন খারাপি হলে আপনি দেখুন, কিন্তু রাষ্ট্র নেতাদের দেখুন, স্টেটই হোক আর ন্যাশনালি হোক, তাদের কাছে কিন্তু এইগুলি অনেক বেশি সহজ ব্যাপার, তারা এইগুলি নিয়ে খুব দুশ্চিন্তা করেন, ব্যাপারটা এরকম না। তাই এগুলোর পলিসি সংক্রান্ত ব্যাপারে তারা সমাধান করার চেষ্টা করেন, অনেক বেশি তাদের মাথা এবং শরীর কাজ করাতে হয়, তার জন্য তাদের পরিশ্রম বেশি করতে হয়। সেক্ষেত্রে এটার সাথে আমার মনে হয় না আত্মা পরমাত্মার ব্যাপার যুক্ত আছে। আর আমি যদি মনে করি, আমি হিন্দু, হিন্দু তো সবাই, কিন্তু হিন্দুত্বের জাহির করাটা বিপজ্জনক। হিন্দুত্বের যদি আমি জাহির করতে যাই তাহলেই প্রবলেম, এইটা এই কারণেই। আপনি আত্মা পরমাত্মাকে বলেন না, আমি আত্মা পরমাত্মাকে সেখানে জয় শ্রীরাম আপনি একটা জিনিসকে আপনি বলবেন যে না, আত্মা নেই আমি আমি একটু থামাচ্ছি, আমি প্রথম মৃন্ময়দার থেকে নিচ্ছি, অরিন্দমদা আমি আপনার কাছে আসবো, প্লিজ একটু নন ইন্টারাপ্ট আমি নেবো মৃন্ময়দার কাছ থেকে, তারপর আমি আপনার কাছে আসছি, আমি আপনাকে সময় দেবো এই প্রশ্নের পাল্টা জবাব। মৃন্ময়দা কি বলবো, ও তো মাঝখান দিয়ে কথা বলতে থাকবে। যেটা বলছিলাম যে এটার ক্ষেত্রে আপনার যে আত্মা পরমাত্মার প্রশ্ন নাই, এটা একটা মানুষের শারীরিক সক্ষমতার ব্যাপার, রাষ্ট্রনায়কদের এটা হেভি, এটার সাথে মানে বিষয় নাই। কিন্তু যেটা হচ্ছে যে মানে বায়োলজিক্যাল মানে সন্তান না, শারীরে আমি বায়োলজিক্যালি মানে জন্মগত ভাবে আমি বায়োলজিক্যাল না, সেটা আমার কাছে মনে হলো, এটা মনে হয় উনি কিভাবে বলেছেন সেটা উনি ভালো ব্যাখ্যা করতে পারবেন। টুডে অর টুমোরো মনে হয় উনি নিজেকে, ধরুন আপনার গুজরাটে মোদি স্টেডিয়াম আছে, আবার বিভিন্ন জায়গাতে থাকতেও পারে বিভিন্ন টাইমে, ইন ফিউচার হয়তো বা উনার নামে মন্দিরও বানানো হতে পারে উনাকে পূজা করার জন্য, যেভাবে ধরুন আপনার কথাটা বলেছেন, তারপরে আবার মানে সরিও বলেছেন সম্বিত পাত্রা, কারণ উনারও তো একটা ভক্তকুল জড়িয়ে হয়েছে, তো পূজা তো হতেই পারে, সেদিক থেকে উনি বলেছেন যে পায়ে না। কিন্তু ভারতবর্ষে যত সাধু সন্ত আছেন সবাই তো বায়োলজিক্যাল হওয়ার পরেই তো তারা সাধু সন্ততে গিয়েছে, তা সেদিক থেকে আমি বলছি এটা বিতর্কের ব্যাপার করে লাভ নেই, এটা উনার একটা চিন্তা ভাবনা উনি রেখেছেন, সেটা উনার জায়গাতে থাকুক, তাতে আমাদের কোনো আমার কোনো অসুবিধা নেই, উনি যাই বলে থাকুক তাতে কিছু অসুবিধা নেই। কিন্তু সেটা হচ্ছে যে মানে রাষ্ট্র নায়করা সবসময় শারীরিক ভাবে সক্ষম লোকই থাকে। অরিন্দমদা পাল্টা জবাব কিছু দিতে চাইবেন? দেখুন মোদিজি, আমরা দেখেছি যেটা ওনার একটা বক্তব্য, ওনার একটা মানে স্লোগান কিংবা ওনার একটা বক্তব্য ছিল এরকম যে সেকুলারিজম ফর মি ইজ ইন্ডিয়া ফার্স্ট, সেকুলারিজম ফর মি ইজ ইন্ডিয়া ফার্স্ট। এই কথাটা কিন্তু আজ অবধি আমার মানে জানা নেই যে কোনো মহারাষ্ট্র নায়ক এই জায়গায় দাঁড়িয়ে এরকম ভাবে একটা ফিলিং নিয়ে কথা বলেছেন। তো সেক্ষেত্রে এখন অনেকে জেনুধারী ব্রাহ্মণ বলে অনেকে অনেকে মানে দাবি করছেন, কিন্তু জেনুধারী ব্রাহ্মণ হতে গেলে
আমরা জানি যে এখন তো উনি বলছেন আত্মা পরমাত্মা এসব কোনো বিষয় নাই, উনি একজন ব্রাহ্মণ মানুষ, চক্রবর্তী মানুষ, আমি ব্রাহ্মণদেরকে সম্মান করি, আমি বলছি উনি কিন্তু এসব জায়গায় কথা না বলেন, ব্যক্তিগত উনি আপনার ব্যক্তিগত আক্রমণ আমরা যাব, প্লিজ ব্যক্তিগত আক্রমণ আমরা যাব, ব্যক্তিগত একটু না না এসব কি কথা বলেন, আপনি শিক্ষিত মানুষ, আপনার থেকে এটা শিখতে হয় যে না আপনি পরমাত্মার কোন বিষয় নেই, তাহলে অনেক সময় আমার ভিতরে একটা ভয় চলে আসে না, আপনার মতো একজন ইয়ে ব্রাহ্মণ যদি এই কথা বলেন, আচ্ছা যাও এটা আপনার বিষয়, আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছেন সেটা, এখন বলছি যে আমি বলছি যে সেকুলারিজম ফর মি ইজ ইন্ডিয়া মানে ইন্ডিয়া ফার্স্ট, এই যে বক্তব্যটা মানে মানে আমাদের মোদিজি এটা কিন্তু একটা বিশাল গুরুত্ব রাখে, এটা একটা সেকুলারিজম এর যে একটা ফেব্রিক মানে এটা কিন্তু একটা এর মধ্যে অনেক কিছু প্রকাশ পায় একটা মহারাষ্ট্র নায়ক থেকে, তো এই ক্ষেত্রে আমরা উনি এখন বলেছেন যে ওনার কর্মক্ষমতা কি, এটা ওনা উনি বলতে পারবেন ভালো কোন দৃষ্টিভঙ্গিতে, আমি যেটা বললাম সেটা হচ্ছে আমার একটা আধ্যাত্মিকতার দিক থেকে আমি পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম, স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয়েছে যে হয়তো বা এটা, হ্যাঁ সেক্ষেত্রে আমি এখন হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি অরিন্দমদা, আমি আমি একটু আমি শর্টলি করে আমাকে এই টপিকটা থেকে একটু আমি এগিয়ে যাচ্ছি, আমাকে অনুষ্ঠানটা শেষ করতে হবে, আমি এবার একটু ফিগারের দিকে আসি, ষষ্ঠ দফার পর আমি দুজনের কাছে একই প্রশ্ন, আপনার কি আর কোনো প্রশ্ন ছিল যে মিলমদা যেটা বললেন যে আমি এড়িয়ে যাচ্ছি কোনো প্রশ্নের জবাব, না 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 ঠিক আছে, আমি যে প্রশ্নটা ছিল যে মানে এটা পাল্টা জবাব রয়েছে কিনা ওই ওই জায়গা থেকে, যে মানে হিন্দুত্বের কার্ড এখানে খেলতে চাইছেন কিনা মোদী ওই জায়গাতে, যে আপনি উত্তর দিয়েছেন তার যথাযথ, আমি এবারে পরের প্রশ্নে যাচ্ছি, মিলমদা 272 সংখ্যা, যে সংখ্যার দিকে এখন তাকিয়ে আছে বিজেপি কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল, এই 272 সংখ্যা কি বিজেপি ক্রস করতে পারছে সেটা আপনি দেখছেন, নাকি বিজেপি 272 ক্রস করে ক্লিন সুইপের পথে যাচ্ছে? আমি প্রথমে বলেছি যে ধরো ভারতবর্ষের যে সেকুলারিজমের যে ফেব্রিক্স, এই সেকুলারিজমের ফেব্রিক্সটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবারে ইলেকশনের ক্যাম্পেইনে, সেটা একদম স্পষ্টভাবে ইভেন ইলেকশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সিএ চালু করা হয়েছে তাতে সেকুলারিজমের ফেব্রিক্সটাই হচ্ছে মাইনরিটিসে সেকুলারিজমের পার্ট হতে পারবে না, ভারতবর্ষ গঠনের ক্ষেত্রে মাইনরিটিটা পার্ট হতে পারবে না, মাইনরিটিসের মধ্যে ক্লাস আছে কোন কোন ধর্মের লোক এটার মধ্যে পার্টিসিপেট করতে পারে, সরাসরি আপনি ইলেকশনের ক্ষেত্রে ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখো রিলিজিয়াস মাইনরিটি মানে মুসলিমদের উপর আক্রমণ, আপনি দেখেন কমিউনিস্টদের উপর আক্রমণ, আপনি দেখেন ইহুদিদের উপর মানে খ্রিস্টানদের উপর আক্রমণ, এটাই হচ্ছে ক্যাম্পেইন, এটা সেকুলারিজম হতে পারে না, এটা হচ্ছে ওদের সেকুলারিজম যারা এই সেকুলারিজম কে বিশ্বাস করে, সেকুলারিজম হচ্ছে মাইনাস কিছু ধর্ম ধর্মের ধর্মীয় সম্প্রদায় কমিউনিস্টদের থেকে বাদ দেবে, প্রথমত হচ্ছে এটা সেকুলারিজম, আর এটা এবার একটা ধাক্কা খেয়েছে এবারের ইলেকশনে, এই সেকুলারিজমটা তাদের যে সেকুলারিজমটা এটা ধাক্কা খেয়েছে, তার জন্যই আমি প্রথমেই বলেছিলাম সিঙ্গেল লার্জেস্ট পার্টি মানে 272 তারা ক্রস করতে পারবে না, তারা 272 থাকবে, যদি পারে এই সংখ্যাটা পার করতে, নাকি ইন্ডিয়া ক্লিন সুইপ করে যাবে 272 থেকে, কি বলছেন? দেখুন আমি একটা সেকুলারিজম এর কথাটাকে উদ্ধৃত করে বলছি যে সেকুলারিজমটা এস্টাবলিশড হয়েছে বলেই ভারতবর্ষে এখন বিরোধীদের একটা মানে ইয়ে কাজ করছে যে সংখ্যায় পৌঁছতে পারবে কিনা, কিংবা তারা শাসক হিসেবে বিরোধীর থেকে শাসক বলে আসতে পারবে কিনা, কারণ সেকুলারিজম যখন মানে সঠিকভাবে চলছে তখন কি হচ্ছে, তখন জাতপাতের বিষয়টা উঠে যাচ্ছে, পক্ষপাতিত্ব উঠে যাচ্ছে, এবং আপনার সঠিকভাবে মানুষের বিভিন্ন প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আপনার একটা খেয়াল আছে যে এই দেখুন এতগুলো প্রকল্প চালু হয়েছে কোথাও কিন্তু প্রকল্পের বিরুদ্ধে কোনো কিছু আসেনি যে একটা কেউ মানে দাবি করেছে যে এই প্রকল্প সঠিক ব্যক্তিকে দেওয়া হয়নি, তো এই জায়গাটা আসেনি, কিন্তু আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা যখন রেগার কাজ শুরু হয়েছিল, হ্যাঁ তখন কিন্তু দেখা গেছে
যে পুরো ত্রিপুরা জলের নিচে চলে গেছে, এরকম একটা কাজ দেখা দিয়েছিল যে পুরো পুকুর কাটতে কাটতে এরকম একটা অবস্থা যে এত বর্গ কিলোমিটার পুরো পুকুরে হয়ে গেছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা এরকম কোনো কিছু দেখতে পারিনি। তারপর যেটা বলা হচ্ছে, দেখুন একটা মাননীয় কলকাতা হাইকোর্টের একটা রায় কিছুদিন আগে বেরিয়েছে ওবিসি বিষয় নিয়ে, ঠিক আছে, এটাতে কিন্তু একটা বিশাল, কারণ আমরা যখন বলছি যে ধরুন ওবিসি কিংবা যে সেকুলারিজম ফেব্রিকটা আমরা মানে এস্টাবলিশ করতে চাইছে বিরোধীরা, তাহলে সেখানে কিন্তু একটা বড় ধাক্কা, একটা কোর্টের রায়, একটা মানে কি বলে আপনার ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে 5 লক্ষ সার্টিফিকেট ধারী যারা ওবিসি ঘোষিত হয়েছিল তাদের এখন দেয়ার এট স্টেক যে তারা এখন কি করবে, এই এই জন্য দায়ী কে? তারপর 25,000-26,000 মতো চাকরি গেল, কার দায়ভার নেবে? তাহলে এটা কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা বৃহৎ দল। এক্ষেত্রে আপনি হিমাচল প্রদেশে দেখুন, হিমাচল প্রদেশে আপনার স্টেট সাব সিলেকশন কমিটিকে ডিসলভ করে দেওয়া হয়েছে, তাহলে কতগুলো চাকরি গেল? তাহলে আমরা একদিকে বলছি যে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স বলছে আমরা চাকরি দেব, আবার পাশাপাশি আমরা দেখছি স্টেজ মানে আপনার কি বলে স্টাফ সিলেকশন কমিটিকে রিজল্ভ করে দেওয়া হচ্ছে যেখানে চাকরির কোনো ব্যবস্থা নেই, ওবিসি গুলোকে এরকম চাকরি চলে যাচ্ছে 26,000। আবার পাশাপাশি দেখুন এই সময় কালে আপনাকে একটা আখড়া দিচ্ছি আমি, হ্যাঁ, এটা এটা দেখলে এটা বলে আমি শেষ করতে চাইছি। দেখুন ইন্ডিয়াস পার ক্যাপিটাল ন্যাশনাল ইনকাম ফর 2020-23, হ্যাঁ, এটাতে কত হয়েছে 1,72,000 অ্যাকর্ডিং টু এনএসও, এনএসও মানে ন্যাশনাল স্টাফ অফিস রিপোর্ট অনুযায়ী, আর সেটা 2014-তে কত ছিল 86,647 টাকা, ঠিক আছে, পার ক্যাপিটাল ন্যাশনাল ইনকাম। আবার যদি আমি আসি যে নেট ন্যাশনাল ইনকাম 2014-15 ছিল 72,805 টাকা, আর এবার 2022-23 হয়েছে 98,118 টাকা। তাহলে এই যে 2014-2024 আমি বলছি আমার যে পার ক্যাপিটাল ইনকামটা বাড়লো, কার শাসনকালে বাড়লো, কার সময়কালে বাড়লো, এটা অবশ্যই মোদিজি। এইগুলো বিষয়গুলো মাথায় রেখে আমি সংখ্যা বলতে চাইছি না, কিন্তু সরকার আসবে সেটা নিশ্চিত, এন্ড রিসাউন্ডিং দ্য ভিক্টরি ফর মোদিজি ফর দ্য থার্ড টাইম, আমি সেটুকু বলব। এখন সরকারকে 5,80,000,000 মানুষকে দিতে হচ্ছে রেশন, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট হচ্ছে এটা। লেট মি ফিনিশ, আপনি কথা বলবেন না,75 বছর কিছুই হয়নি, সেটা হচ্ছে ব্যাপার। আপনি দেখুন আপনি তাদের কাছে ইলেকট্রাল বন্ডের বিক্রি টাকা নিলেন, যারা উত্তরাখণ্ডের ওই সুরক নির্মাণে বরাদ্দ পেয়েছিল তাদের কাছ থেকে আপনি নিলেন। এই যে ঘটনা ভ্যাকসিন কোভ্যাক্সিন কোভিশিল্ড যাদের কাছে আপনি বিক্রি করলেন, যারা আমাদের দিল, জীবনদায়ী হয়ে গেল, তারা আপনার ইলেকট্রাল বন্ড কিনলো, দিস ইজ দ্য ডেভেলপমেন্ট। আর এটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধির কারণ, অন্য কিছু ব্যাপার। এবার দেখুন আপনি উনি রিজার্ভেশনের কথা বলেছেন ওয়েস্ট বেঙ্গলে, এটা তো বলছে অপোজিশন যে সংরক্ষণকে তুলে দিবে, সংবিধানটা পাল্টে দেবে, সংবিধান পাল্টে দেবে, সংরক্ষণ চলে দেবে। তার প্রথম ইনস্টেন্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্টের রায়, আপনি সেটা দেখেছেন হাইকোর্টে মামলাটা কে করেছে, কারা করেছে, কখন করেছে, সেগুলো দেখুন না। আমি কথা বলি, আপনি কথা বলেন কেন? হাইকোর্ট রাজি নয়, এটা
বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে উত্তাপ তো রয়েছেই দুজনের, দুজনের আলোচনার মধ্যে উত্তাপ আমরা বুঝতে পারছি। চার তারিখের উন্মাদনা যথেষ্ট রয়েছে, চার তারিখের দিকে গোটা দেশের মানুষ তাকিয়ে থাকবেন। আমি জানি চার তারিখ সকাল থেকে আমাদের সময়, আমাদের এই প্যানেলে অবশ্যই মৃন্ময়দা এবং অরিন্দমদা থাকবেন। চার তারিখে আমাদের সমস্ত কিছু পরিষ্কার হবে, পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার আমরা বুঝতে পারবো। আমি কলকাতা থেকে যখন সেই ছবিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবাংলার বা উত্তরপ্রদেশ বিহারের ছবি, একাধিক জায়গার ছবি যখন আমাদের কাছে আসছে, বিভিন্ন স্পেকুলেশন করা যায়, এবং বিশেষ করে এখন অনেক ট্যাপোলজিস্টরা কিন্তু এই কথাটাও বলতে পারছেন না, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা হলফ করে বলতে পারছেন না কত সংখ্যা হতে পারে, যারা সিঙ্গেল মেজরিটি কেউ পাবেন কিনা, বিজেপি কত পেতে পারে, কংগ্রেস কত পেতে পারে, বা অন্যান্য দল কত পেতে পারে। একটা খুব জোর দিয়ে বলা যে এত সংখ্যাই হতে পারে, এটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ এবারের 2024 ভোটে একাধিক ফ্যাক্টর কাজ করেছে। আর একাধিক ফ্যাক্টরের পর সেই সংখ্যা কি হবে, মানুষ কি চাইছে, মানুষের আলটিমেট মুড কি বলছে, তা একমাত্র চার তারিখ স্পষ্ট করে বলা যাবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মৃন্ময়দা এবং অরিন্দমদা আমাদেরকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা আপাতত আমাদের আলোচনা এখানেই শেষ করবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।